আসসালামুকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক লাভার। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের গন্তব্যস্থল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি। তো চলুন যাওয়া। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা মানাচু রাস্তা পার হওয়ার পর আমাদের ব্লগটা স্টার্ট করেছি। আজকে আমার সাথে আছে শামীম, বোরহান এবং সৌরভ। আমরা ইতিমধ্যে চলে এলাম টেবির বাড়ি বাজার। এখান থেকে আমরা প্রথমে বর্মা ব্রিজ যাব, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। তো চলো যেতে থাকি, যেতে যেতে অনেক কথা হবে। তো আমরা চলে এলাম সাতখামের বাজার। বাজারটা পার হওয়ার পর আপনারা জোসেকে ভিউ দেখতে পাবেন। জানি না ভিডিওতে কতটা ভালো লাগবে, বাট যদি আপনারা কখনো আসেন তাহলে দেখতে পাবেন। রাস্তার দু পাশ দিয়ে গজারি বন থাকার ফলে এখানে সৌন্দর্যটা হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। আর আমরা এইমাত্র যে রেললাইনের উপর দিয়ে রাস্তাটি পার হলাম, কিছুদিন আগে এই জায়গাটুকু অনেকটা ভেঙে গিয়েছিল, যার ফলে সকল ধরনের যানবাহন এবং বিশেষ করে বাইক চলাচলের ক্ষেত্রে রাস্তাটা অনেক বিপজ্জনক হয়ে গিয়েছিল। এখন সকল সমস্যা সমাধান হয়ে গিয়েছে, রাস্তাটি ঠিক করে ফেলা হয়েছে, যার ফলে এখন আর যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে না। আমরা এখন বর্মি বাজার চলে এলাম। হাতের বাঁ দিক দিয়ে যে রাস্তাটি, এটি ত্রিমোহনীর দিকে চলে গিয়েছে, আর এই রাস্তাটি বর্মা ব্রিজের দিকে গিয়েছে। আমরা বর্মা ব্রিজের রাস্তার দিকে যাচ্ছি। আসলে বাজারের মাঝখান দিয়ে বাইক চালাতে হলে অনেক সাবধানতার সাথে বাইক চালাতে হয়, কারণ কখন অটো রিক্সাগুলো ঘুরিয়ে ফেলে এটা বোঝা খুবই মুশকিল, যার ফলে বেশিরভাগ দুর্ঘটনাগুলো হয়ে থাকে। তো সকলে যখন কোনো বাজার বা মোড়ের মাঝখান দিয়ে বাইক চালাবেন, তখন খুবই সাবধানতার সাথে বাইক চালাবেন। গাইস, আমরা এখন আছি বর্মা ব্রিজ। চলতি পথে আমরা একটু দাঁড়ালাম, এখানের ওয়েদারটা অনেক জোস, তো এখানে আমরা একটু ছবি টবি তুলবো, তারপর আমরা আবার রওনা হব। আমাদের হাতে সময় খুবই অল্প, তাই আমরা এখানে বেশি দেরি না করে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো চলুন যাওয়া যাক।
রাস্তাটি অনেকটা সরু, কিন্তু রাস্তাটি ভালো থাকার কারণে বাইক রাইড করতে ভালোই লাগছে। গ্রামের ভেতরের রাস্তাগুলোতে যখন বাইক রাইড করবেন তখন সকলে সাবধানতার সাথে বাইক রাইড করবেন, কারণ রাস্তার পাশে অনেক গরু ছাগল বাঁধা থাকে, যার ফলে কিছু কিছু সময় রাস্তার মাঝে তা চলে আসে, যার ফলে অনাকাঙ্ক্ষিত বাইক দুর্ঘটনাগুলো হয়ে থাকে। শেষে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। আমরা এখন সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখব, আর আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখার পর আমরা আবার মাওনার দিকে ব্যাক করছি। তো মাওনা যাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। অবশেষে আমরা চলে এলাম মাওনা চৌরাস্তা। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।